I can see it in your eyes. You've seen the moon and its darker side. তো আমার ওইদিকে বার্থডে সেলিব্রেট হলো, মানে ঘরোয়াভাবে সবাই মিলে একটু মজাই করলাম জাস্ট। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, তার কারণ এখনই হচ্ছে ভাই নিয়ে আসলো মাংস, আর এখানটাতে চর্বি, মানে খাসির মাংস আর খাসির চর্বি সবাই এটাই খেতে চেয়েছে, যার কারণে আনা হয়েছে। তবে আমাদের বাড়িতে খুব একটা ভালো বাসে না বাবা কাকা জেঠুরা, তো এই মোটামুটি রান্না হবে, সবাই খাবে অল্প স্বল্প। পাঁঠা খাওয়া হয়, তাও খাসি খাওয়াই হয় না একদমই। তো এগুলো এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে জাস্ট ম্যারিনেট করা হচ্ছে। ম্যারিনেটে বলতে নুন হলুদ তেল এই দিয়ে ম্যারিনেট করব, আর সবাই খেতে চেয়েছে আমার হাতে, তার কারণ আমার শ্বশুরবাড়িতে যেহেতু খাসির মাংসটা বেশি খাওয়া হয়, তো আমি যেহেতু রান্না করি তো সেই জন্য ওরা ভিডিওতে দেখে, তো সেই জন্য বললো যে তোর মতন করে রান্না কর, তো সেই জন্য আজকে আমি রান্নাটা করছি। আর বাড়ি থেকে যেহেতু আমি ভিডিও আপলোড করি, আমি এর আগেও বলেছি, তার কারণে নেটওয়ার্কের সমস্যা হয় আর ভিডিওগুলো আমি অনেক লম্বা করতে পারি না, তো সেই জন্য ভেঙে ভেঙে ভিডিওগুলো আমি আপলোড করছি। তবে সবগুলো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে আস্তে আস্তে। তো তোমরা সাথেই থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এটা ভালো করে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা, ততক্ষণে পেঁয়াজ রসুন আলু ওগুলো মা সব রেডি করে দিচ্ছে। তারপর আর ওই ঘরে হচ্ছে গল্প, গল্পের আসর। আজকে বাড়িতে তার কারণ আমাদের বাড়িতে মাংস পছন্দ করে না, পিসি খায় আমার পিসি, আর আমিও দেখি ভাবি বলছিস পেঁয়াজ দিব না পরে, আমার হাজবেন্ড তারপর আরো ওরা সবাই অনেক খায়, এটা অন্য হবে বানা সবার প্রিয় না, কারণ সবচেয়ে হচ্ছে দেশি মুরগি বেশি তোমার বরের প্রিয়, বরের প্রিয় এটা। আর চর্বি এক গাদা, হ্যাঁ একটা খাওয়াবো চর্বিটা, যা এক গাদা চর্বি খালি, সব চর্বি তারপর কি খালা এই তেলের বড়া দিয়ে দিই। আর এরা দুজন তো কাজের থেকে বেশি গল্পই করে, হ্যাঁ হয়ে যাবে। আর আমি মোটামুটি রান্নাটা বসালাম, তো একে একে করছি রান্নাটা। তবে আমি ভয়েস ওভার কেন করছি তার কারণ হলো আমি যে কথাগুলো বলেছিলাম ভিডিওতে সেই কথাগুলো তো শোনা যাচ্ছেই না, ব্যাকগ্রাউন্ডে ওদের গল্পই বেশি শোনা যাচ্ছে, এত কথাবার্তা, মানে সবাই যেহেতু এক ঘরে ছিলাম আমরা, তো সেই জন্য মানে এত কথার মাঝখানে আর আমার কথা কিছুই তোমরা শুনতে পারবে না, সেই জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি যাতে তোমরা শান্তিতে ভিডিওটা দেখতে পারো। আর বেশিরভাগ সময় আমি কিন্তু মাংস হচ্ছে সব মশলা দিয়ে একবারে ম্যারিনেট করি না, কখনও কখনও করি, তোমরা যারা আমাকে শুরু থেকে দেখো তারা জানো। তো এখন আমি ফোড়নের পরে পেঁয়াজগুলো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর ভালো করে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজ রসুন গোটা যেগুলো দিয়েছি সেগুলো আগেই দিয়ে দিয়েছিলাম। তো এরপর সব বাটা মশলাগুলো দিয়ে তারপর মশলাটা একটু কষাবো, 50% মতন কষানো হয়ে গেলে তারপর আমি ম্যারিনেট করা মাংসটা দিব। আর ম্যারিনেট করেছি শুধুমাত্র নুন হলুদ তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা দেখলেই। আর মশলা নর্মালি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সেটা আইডিয়া করে দিয়েছে, আমার নিজেরও আইডিয়া নেই এইটুকু মানে এই মাংসটুকুতে কতটুকু কী লাগতে পারে, মা আর পিসি দিয়েছে আইডিয়া করে, আমি শুধু জাস্ট রান্নাটা করছি। মশলা কষানো কিন্তু কমপ্লিট প্রায়, এখন হচ্ছে আমি মাংসটা দিব। আমি 5 মিনিট একটু মিশাবো, 10 মিনিট অন্তর অন্তর আমি হচ্ছে ঢেকে রাখবো, 10 মিনিট অন্তর অন্তর খুলবো, খুলে আবার হচ্ছে একটু হচ্ছে নাড়াচাড়া করবো, এইভাবে করে মাংসটাকে একটু ভালো করে কষাতে হবে। দেখি আগে মাংস থেকে জল ওঠে নাকি, যদি জল ওঠে তাহলে জলটার জন্য মানে একটু ঢেকে দিতে হবে জল দিয়ে, যাতে জলটা বের হয়, যাতে মাংসটা সেদ্ধ হয়। তো মাংসটা দিয়ে কষাতে কষাতে জল উঠছিল না, একটু জল দিয়ে ঢেকে দিয়েছি, তো প্রায় জল উঠেছে। তো এবারে ভালো করে মাংসটাকে কষাতে হবে, মানে 10 মিনিট ঢেকে রাখবো, আবার একটু উঠিয়ে উঠিয়ে দেখতে হবে, নাড়াচাড়া করতে হবে যাতে মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়, এই জলটাতেই যেন মাংসটা মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তাহলে যেহেতু এটা কষানোই রাখবো, খুব একটা ঝোল দিব না, তো সেই জন্য মাংসটা ভালো করে এই সময় সেদ্ধ করে নিতে হবে ঢেকে ঢেকে।
প্রায় এক ঘন্টা লাগবে এটা রান্না হতে, সেটাই আমি বলছিলাম। কিন্তু মানে আশেপাশে এত কথা হচ্ছিল, মানে তোমরা আমার কথাটা বুঝতেই পারবে না, মানে সবার এক একজন মানুষের এক এক রকমের গল্প হচ্ছিল, তো সেই জন্য বন্ধ করে দিয়েছি আমি। আর এই পাশে হচ্ছে পিসি হচ্ছে খাসির মাংসের যে প্রিপারেশনটা ছিল সেটা আমি দেখাতে পারিনি, তার কারণ তখন আমার হচ্ছে ফোনে চার্জ চলে গেছিলো, আবার একটু চার্জ করে এনে তারপর এখানটাতে একটু দেখাচ্ছি। তো এখানটাতে খাসির যে চর্বিটা ছিল সে টুকরো টুকরো করে কেটে পেঁয়াজ রসুন আদা কুচি সব কিছু কুচি করে কেটে দেওয়া হয়েছে, দিয়ে চালের গুঁড়ো তারপর বেসন দেয় না, শুধু চালের গুঁড়ো সামান্য ময়দা দিয়ে জাস্ট ভাজা হচ্ছে। তো দেখো ভাজা হয়েই গেছে প্রায়। আর জানো এই বড়াটা তো আমি যেহেতু পছন্দ করতাম না, খাসির মাংস পাঁঠার মাংস, তো এইসব বড়া টড়ার আমার গন্ধই ভালো লাগতো না। তো আমার বাড়িতে যেভাবে হয় সেটা হচ্ছে শুধুমাত্র তেলটাকে চালের গুঁড়ো ময়দা লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজা হয়, তবে এটা একটু অন্যভাবে করা হলো, মানে পেঁয়াজ কুচি রসুন কুচি এইসব দিয়ে। তো আশা করি ভালোই হবে খেতে। দিলাম এখন হচ্ছে একটু কষাবো, তারপর জল দিব ঝোলের জন্য, গরম জল করা আছে। তারপর কি হয় জানো, চর্বিটা ভেসে উঠবে উপরে, তারপর সুস্বাদু হয়ে যাবে। চর্বিটা তুলে তুলে তোমার পাতে দিয়ে দিব। কে কে চর্বি খাবে? আমি খাবো, সম্রাট খাবে, দীপ খাবে, কৃষি খাবে, মুন তো এগুলা খায় না, ভালো জিনিস তো মুন খায় একসাথে। অডিয়া স্যার ওয়েট করতে পারছে না। এখানে আমার শালিজি, তো এখানটাতে মাংস হয়ে গেছে, আমি জাস্ট একটু চেক করলাম, তো হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, এরকমই রাখবো, কেউ ঝোল খাবে না। তো খাসির তেলের বড়া উঠাতে উঠাতেই অর্ধেক শেষ প্রায়। খাসির মাংসটা খেয়েও সবার ভালো লেগেছে, বড়াটা খেয়েও ভালো লেগেছে, কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি চার্জ ছিল না বলে। তো খাওয়া দাওয়া শেষের দিকে একটু তাও শ্যুট করলাম। তো সবাইকে টাটা, কেমন লাগলো ব্লগটা জানিও তোমরা।